সুপ্রিয় দর্শক, আজকে আমরা ফিরে আসলাম সেই সুন্দরী রিমুকে নিয়ে। আসলে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে অনেক কমেন্ট আসে রিমুকে নিয়ে, যে রিমুকে কেন আপনারা রিমুর ভিডিও করেন না, রিমুকে কেন আমরা পাই না। আসলে রিমুরে যে আপনারা পান না রে ভাই, এটা তো আমিও চিন্তা করি আপনারা কেন পান না, আমরাই পাই না। তো হঠাৎ করে রিমু আমার ফোন দিছে, তারপর আজকে পাইয়া গেছি। এর লিগা দর্শক আপনাদের লিগা আবার আজকে হাজির করছি। দর্শক তো খালি কয় তোমার নাকি পায় না পায় না পায় না, মানে তুমি কোন গুহায় গিয়া স্টে করছো? আমার পায় না, যে নাম্বার টাম্বার অফ করে রাখছি। কি রে, কি মনে কি এত কষ্ট? মনের কষ্ট তো যে সব খালি ডিস্টার্ব করার জন্য। কি এত ডিস্টার্ব করে তোমারে? সব খালি দেখতে চায়। কি এটা কোনো কথা কও? এটা কোনো কথা? আচ্ছা, তোমার হাসিটা সুন্দর, এই কথাটা কয়জন বলছে? সবাই বলে। মানে আমার দিকে তাকায় না, ক্যামেরার দিকে তাকায় কথা বলো, কারণ আমার দিকে তাকায় কথা বললে লাভ আছে। সবাই বলে, আমি তো দেখবো না, দর্শক দেখবে। এই হাসিটা কয়জনে বলছে সুন্দর? এই হাসি তো তোমার হচ্ছে, তোমার তুমি যেহেতু পেজটা তোমার কাছে চালু থাকে বা ইউটিউবটা তোমার কাছে থাকে, তুমিও কমেন্ট অপশন দেখতে পারো যে কতজন এটাই করে। আচ্ছা, তোমার যে ঠোঁটের নিচে যে একটা তিল তিল আছে, এটা কি অরিজিনাল না ডুপ্লিকেট? অরিজিনাল। শিওর? আচ্ছা, তুমি তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো, কাহিনী কি? কারো ছোঁয়াটাও পাইছো নাকি? ছোঁয়া পাই, আবার ছোঁয়া চলে যায়। মানে ছোঁয়া কই যায় কই আসে, কত ছোঁয়া পাইছি যে ছোঁয়া আবার। আচ্ছা আচ্ছা, তো ধরো এই যে শীতকাল চলে আসছে, হ্যাঁ, চারিদিকে সরিষা ফুলে ভরে গেছে, বাসন্তী রং মানে হলুদ, তো তুমি কি আজকে ভূত হয়ে গেছো নাকি? ভূত? হ্যাঁ, কীরকম ভূত? মানে আমরা তো জানি সরিষা ফুলের মাঝে ভূত থাকে, তুমি তো আজকে সাদা এবং কি সরি হলুদ এবং কালো সংমিশ্রণ একটা ড্রেস শাড়ি পরেছো, তো তুমি কি সরিষা ফুল নিজের শরীরে ধারণ করেছো? শাড়িটা এর জন্যই পরছি আমি, ওই যে শীতকালে যেমন ফুটে ওঠে, আজকে আমি ফুটে উঠছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে সবাই নাকি বলে আমাকে শাড়িতেই ভালো লাগে। কিন্তু এটাও, কিন্তু আমরা কিন্তু এটাও জানি যে সরিষা ফুলে কিন্তু মৌমাছি আসে মধু নিতে, তো কেউ আসছে নাকি সেই মধু নেওয়ার মতো? এখন কেউ আসে নাই, কিন্তু যে মধু জন্য নেয় তার জন্য তো ভিডিও করে, তাই না? কি মনে হয় তোমার? আমার মনে হয় মধু কেউ নিবে কি না, মধু নিয়ে বসে আছি, মধু তো কেউ নিতেই আসে না। মানে নিজের প্রতি কনফিডেন্স নাই, কারণটা কি? নিজের প্রতি কনফিডেন্স শেষ হয়ে গেছে, কারণ এই পর্যন্ত তো কম ভিডিও করলাম, নন ভিডিও করছি, কিন্তু সেরকম কোনো মানুষ পাইনি। কারণটা কি? কারণ এর জন্যই যে, মানে তোমার চাহিদাটা কি প্রচুর, যে কারণে যারা তোমার ফোন? প্রচুর না, আমি তো কাউকে আমার কোনো চাহিদা দেখাইনি। তাহলে কেন পাবো? অনেকেই তো পাইছে। আমার আমার চাহিদা যদি পূরণ হইতো তাহলে তো আমি আর এখানে থাকতাম না। চাহিদা পূরণ হলে আমি চাহিদার জায়গায় থাকতাম না। আমার মনে হয় তো সবাই পূরণ করতে চায় না। আমার তো মনে হচ্ছে যে নিশ্চয়ই তোমার কোনো সমস্যা আছে, আদারওয়াইজ অনেকেই ভিডিও করলো, তারা মনের মানুষ পাইলো, কেউ বিয়ে শাদী করছে, কেউ নিজেকে নিজেকে একটা জায়গায় দাঁড় করাইছে। আমি নাকি অবাল লোড, আমাকে লোড দিতে পারবে না না। অনেকেই তো নিজের একটা ভালো পজিশনে নিয়ে স্ট্রাগল করছে, এটা তুমিও জানো আর কি। হ্যাঁ, তুমি এখনো এই চার দেওয়ালের মধ্যে বন্দি, কারণটা কি? আমি এখন ওরকম কিছু পাইনি, ওরকম কিছু পাইলে তো তোমার দেখাইতাম, চার দেওয়ালের মাঝখানে থাকতাম না। ভবিষ্যৎ প্ল্যানিং কি তোমার? ভবিষ্যৎ প্ল্যানিং হচ্ছে যে ভালো কোনো মানুষ থাকবে আমার জীবনে। আমার জীবনে দুঃখ কষ্ট সবার জীবনে আছে, মানে এখন যেরকম যতটুকু হয়তোবা সবাই মনে করে আমি ফিটফাট থাকি, বিধায় আমি অনেক ভালো আছি, আসলে হচ্ছে যে ভিতরগত অবস্থায় মানে খারাপ থাকি, কারণ তারপর নিজেকে ভালো রাখার চেষ্টা করি। মানে ভিতরগত অবস্থা খারাপটা কারণটা কি? ভিতরগত অবস্থা খারাপ কারণ হচ্ছে যে তোমরা আগের ভিডিওতে বলছি যে আমি ইন্ডিয়াতে চলে যাচ্ছি, কারণ ইন্ডিয়াতে কেন যাচ্ছি, আমার ফ্যামিলি আমি চালাই, নিজে চলি, আমার ইনকাম সোর্স একটা দরকার আছে, সো সেই জন্য আমার ভিতরগত অবস্থা ভালো। তো এখন রিমো, ধরো তুমি যে ইন্ডিয়া গেলা যাবা, হ্যাঁ, তো পরিবার থেকে তো অনেক দূরে থাকবা, ফিলটা কেমন হবে? খারাপ লাগে, তারপরও থাকতে হয়। তাহলে বাংলাদেশে ট্রাভেল করে ফেলো, সেরকম কেউ নাই তো কাউকে, মানে শোনো, মাথার উপর একটা কি বলে ছায়া দেওয়ার মতো কিছু যদি থাকে তখন ছায়া নেওয়া যায়। তো আমার সেরকম কিছুই নেই। কিন্তু তোমার পিছে কিন্তু ছায়া ঠিকই আছে। আমার পিছে ছায়া, পিছে দিয়ে কি হবে, সামনে যদি না আসে? আচ্ছা, তো কি বলতে চাও দর্শকের উদ্দেশ্যে? ওই যে ছায়া হয়ে কেউ যদি আমার জীবনে থাকতে চায়, আসতে পারে, সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো।